আজকে স্নান কমপ্লিট, আজকে আমি যে জানবি তোর ঠাকুমাদার সাথে ভিডিও কলে কথা বলছেন, নিউজে বলছিল যে সক্রিয় মৌসুমি বায়ু নাকি সক্রিয় হচ্ছে। Everyone, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল 28 জুন, তো এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, যদিও দেখছো কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, মা বাঙালি এই জন্যেই বলে এতদিন গরম গরম করে পাগল হয়েছে, আজকে আবার বৃষ্টি হচ্ছে বলে ভালো লাগছে, ওয়েদারটা ভালো লাগছে। কিন্তু সত্যি বলতে গরম কিন্তু খুব একটা কমেনি, হিউমিডিটি যে জায়গায় ছিল সে জায়গাতেই আছে, সেই একই রকম গরম। আফটার ডেলিভারি আমি বেশ চেষ্টা করছি, অ্যাটলিস্ট কলা ডিম দুধটা যদিও বন্ধ ছিল বেশ কিছুদিন, তো দুধটা আবার শুরু করেছি ফাইনালি। আমি নিয়ে নিয়েছি আমার মোস্টলি সকালবেলার ব্রেকফাস্ট, তার সাথে সাথে ঠাকুমাদার সাথে ভিডিও কলে কথা বলছে, দিদি ওকে ক্যামেরা ধরে আছে, আমি খেয়ে নিচ্ছি তাই। এই যে এখন চলছে চার্বিক দাদার চেল মারিশ, স্নান কমপ্লিট, আজকে স্নান করেনি যদিও স্পঞ্জ হয়েছে, ওয়েদারটা ভালো নয় বলে বিছানাও রেডি। ঠিক আছে চারবিক, তোমার স্নানও হয়ে গেল বাবা? প্রচুর হেয়ার থেকে মানে হেয়ার স্ক্যাল্প থেকে অনেক মানে স্কিন পিলিং বলে যেটাকে সেটা হচ্ছে, স্কিন উঠে যাচ্ছে, সেটা খুব বাজে ভাবে উঠছে, তো অল্প অল্প করে হালকা হালকা করে এটা দিয়ে ওপর ওপর করে দিলে মানে যেগুলো চুলের ওপরে আছে সেগুলো, এই দেখো বাবা এগুলো যে কবে ঠিক হবে আমার, এগুলো দেখলে কেমন জানি একটা গিগির করে। এনিওয়েজ এই যে ও কম্বিং করে নিল এই ব্রাশ দিয়ে, খাইয়ে দিয়ে যাও আমাকে, বিজি পারসন এখন ফিট করছে, এরপরে ঘুমিয়ে পড়বে, আমাদের মহারাজার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। দেখো চারবিক নিজে নিজে নিজের নেলস দিয়ে আঁচড়ে চোখের নিচে এরকম স্ক্র্যাচ করে দিয়েছে, পুরো লাল হয়ে গেছে চোখের নিচটা, মরছে না, মাথায় হাত দিয়ে বসে আছে। কমপ্লিট করে নিয়েছি, এখন কি অদ্ভুত একটা ব্যাপার হয়েছে, এইবারে শ্যাম্পু করা যাবে না, সেইবারে শ্যাম্পু করা যাবে না, এই সমস্ত চলতেই থাকে। তো এখন আমি বেছে নিয়েছি দুটো দিন, একটা হচ্ছে শনিবার সরি শুক্রবার আর একটা হচ্ছে রবিবার, এই দুটো দিন বাস্তু থেকে শুরু করে ছেলের জন্মবার থেকে নিজের জন্মবার সমস্ত কিছু বাদ দিয়ে এই দুটো দিন খুঁজে পাওয়া গেছে। তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর শ্যাম্পু করে ফিলিং লাইক ওয়াও, যাই হোক এবার শুধু পুজো করবো, অলরেডি ঘড়িতে 12:30 বেজে গেছে, চলো দেখতে থাকো। Thank you.
সো এই হচ্ছে আজকে আমার থালি, মানে লাঞ্চ থালি। কমপ্লিট আছে, আলু পটলের তরকারি আছে, ডাল আছে, আর লেবু নিয়ে নিয়েছি। আর আমি এখানে কেন বসে খাচ্ছি বলি, ওই দিদি তো যায় একটু খাওয়া দাওয়া করতে, একটু চারভিক থাকে, আমি আর ওই জন্য ডাইনিংয়ে বসে খাই না, আমি এখানে বসে খেয়ে নিই। তো এখন এটা খাওয়া দাওয়া হবে, এটা খাওয়া দাওয়ার পরে একটু এডিটিং নিয়ে বসবো, ইচ্ছে আছে। এখন দেখি চারবিক কতটা সাপোর্ট করে সেই অনুযায়ী। তো চলো, যখন মাম্মা কাজ করে তখনই চারবিকের খিদে পায়। এই দেখো কি কবলি আমরা, বাবারে বাবা কানু কানু করছে। অন্য ঘরে জানলার সামনে আসলে না এই মাঠটা দেখা যায়, আর মাঠে বেশ লোকজন খেলছে, এটা বেশ দেখেও যেন মনটা ভালো লাগে। জানি না পরবর্তীতে এখানে ফ্ল্যাটটা হয়ে গেলে এগুলো আর দেখতেও পাবো না, তখন পুরোপুরি ঘর বন্ধি। আর এই জায়গাটা রাস্তা, তবে হ্যাঁ ঘর বন্ধি নয়, আস্তে আস্তে তো বেরোবো, সমস্ত কিছু কাজ অফিস সব কিছু শুরু হয়ে যাবে। তো যাই হোক, গুড ইভিনিং সবাইকে। ঘুম থেকে ওঠার পর এই ঘরে এলাম একটু পাইচারি করতে করতে, তো এসে এটা বেশ ভালো লাগলো। এই দেখো সবাই খেলছে, ফুটবল খেলছে, অনেক বড় বড় ছেলেরা, বাচ্চারাও আসে। ওদিকে একটা ছোট পার্ক মতো আছে, সেখানে বাচ্চারাও থাকে। গুড ইভিনিং আমাদের পুতুল। এই যে পুতুলকে দেখে দিয়েছিলাম, পুতুল সব খুলে দিয়েছে, ছোট্ট পুতুলটা সব খুলে দিয়েছে। দেখো গো দেখো, আমাদের বাড়ির পুতুলটা সব খুলে দিয়েছে। বাবা দুদিন ধরে আমিনা চারবিককে সন্ধে দেওয়ার সময় দেখো এই জায়গাটাতে এরকম করে সেট আপ করছি। এখন আবার আমি লাইটটা অফ করে দিয়েছি বলে আরেকটা লাইট, ও দেখো ফ্যান ফ্যান করতে করতে নিজে নিজেই ঘুমিয়ে গেছে। মনে হয় কি এই ফ্যানের হাওয়াটা মনে হয় খুব ভালো আরাম দেয়। দেখো ঘুমিয়ে গেছে, এবার আমি দরজাটা জানলাটা একটু বন্ধ করে দেবো। আসলে বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, সদ্য সন্ধে হয়েছে, মশার একটা ভয় থাকে। দেখো কি সুন্দর ঘুমিয়ে গেছে। ব্যারিকেডটা কেমন হয়েছে, বাউন্ডারি, সুন্দর বাউন্ডারি। কিছু বুঝতে পারছো, আমাদের বাড়িতে পিঁপড়ের উপদ্রব আমরা কি করে কমাতে পারি? তোমাদের যদি কারো সাজেশন থাকে প্লিজ বলো। জানো কদিন আগেই আমরা পুরো আরবান ক্লাব দিয়ে ক্লিন করলাম, একটা খোসা এখানে জাস্ট রেখেছি, বাস। মানে রান্নাঘরের অবস্থা দেখো। হাতের সামনে ছিল শুধু এইগুলোই, এই হিট স্প্রেটা, এই লাল রঙের যেটা ককরোচ মারবার, ওটাই আমি এখন দিয়ে দিয়ে যতটা পারা যায় কমানোর চেষ্টা করছি। কি বলবো বলো, এটা যদিও আমি সরিয়ে দেবো এখনই, ফল টল কাটার পরে না, আমি এইভাবে দেখে দিয়েছিলাম যেভাবে দেখালাম, এখন এটাকে প্লাস্টিকে পুরলাম। যাই হোক একটু কমেছে, দেখো ওইটা দেওয়ার পরে ওই স্প্রেটা করে নিয়েছি। এখন বানিয়ে ফেলছি রুটি, ও তো রুটি খায় রাত্রিবেলা, আমার ভাত, তো এই রুটিটা বানিয়ে ফেলছি।
এটা আমাদের লিফটের চিরকালীন সমস্যা। দেখো তিনতলায় কেউ খুলেছে, এদিকে বন্ধ করে, কি বলবো। এবার হেঁটে হেঁটে নামতে হচ্ছে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা নিউ ব্লগে। তো টিল দেন টেক কেয়ার, বাই।